Hello viewers, welcome to my YouTube channel. আজ আমি আপনাদের দেখাতে যাচ্ছি খুলনা জেলার শিরোমণি থানা থেকে যে রেল লাইনটি বাগেরহাট জেলার মংলা সমুদ্র বন্দর পর্যন্ত যুক্ত হয়েছে। এই রেল লাইনটার মাধ্যমে কিন্তু দেশের দক্ষিণ অঞ্চলের অনেক মানুষ উপকৃত হবে। তো আজকে আমি যেখানে আছি এই জায়গাটার নাম হচ্ছে বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন সুখদারা নামক স্থানের মহিষখামার এলাকায়। এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র, আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র মহিষ প্রজনন কেন্দ্র এবং এখানেই বাংলাদেশে একমাত্র মহিষ প্রজনন করানো হয়। খুব সুন্দর একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। এই মহিষ প্রজনন কেন্দ্রের মাঝখান দিয়ে কিন্তু এই রেল লাইনটা চলে গেছে। তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা পরিবেশ। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই রেল লাইনটার নিচ দিয়ে আর একটা সড়ক গেছে এবং এই সড়কের উপর দিয়ে এই লোহার ব্রিজটা তৈরি করা হয়েছে রেল যাতায়াতের জন্য। ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা খামারে অনেক মহিষ এবং মহিষগুলো অনেক সুন্দরভাবে পরিচর্যা করা হয় এবং এদেরকে সঠিকভাবে প্রজনন করানো হয়।